আজকে প্রতিবাদ গত আটই জুন কলাঘাটের ছাতিন্দা গ্রামে নদীর পাড়ে কিছু ছেলে বসে বসে মোবাইলে ভিডিও দেখছিল এবং সেই ভিডিওর আবেগে তারা শ্রীরাম ধ্বনি দিয়েছিল পাশ থেকে আসা কিছু ছেলে তাদের ওপর অত্যাচার করেছিল তো এই ঘটনাতে এলাকায় প্রচণ্ড রকমভাবে অশান্তি ছড়িয়ে পড়ে আমরা সেই বিষয়ে পুলিশকে বলেছিলাম লিখিত অভিযোগ করা হয়েছিল এবং তাতে যে পাঁচ ছজনের নাম উঠে এসেছিল তার মধ্যে পুলিশ একজনকে মাত্র অ্যারেস্ট করেছে বাকি পাঁচজনকে আর অ্যারেস্ট করেনি তো মূল অভিযুক্ত এখান অ্যারেস্ট হয়নি মূল অভিযুক্ত বাবুল বাবলু শেখ বলে একজন ছেলে আছে উনি অ্যারেস্ট হয়েছিলেন বাকি যে পাঁচজন এবং তার মধ্যে তৃণমূল দলের একজন মাস্টারমাইন্ড রয়েছে তো উনিও অ্যারেস্ট হননি তো এই নিষ্ক্রিয়তা কেন পুলিশের কাছে জানার জন্যই আমরা আজকে এই অভিযানটা চালাচ্ছি হ্যাঁ